আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রার্থী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মন্ত্রী পরিষদ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি 2022 প্রকাশ করেছে। আমরা প্রতিদিনই নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করে থাকি, এই জন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি যাতে আপনার চোখের আড়াল না হয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। মন্ত্রী পরিষদ বিভাগ এবং এর আওতাধীন তোষাখানা ইউনিট, তোষাখানা জাদুঘরের নিম্নবর্ণিত পদসমূহের সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে cabinet.teletalk.com/bd ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। এই লিঙ্কটা আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে সরাসরি আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। ক্রমিক নম্বর এক, পদের নাম ও বেতন স্কেল। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড 13 11,000 থেকে 26,590 টাকা। বয়স অনূর্ধ্ব 30 বৎসর, তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে 40 বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। পদের সংখ্যা 8টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে, ইংরেজিতে 70, বাংলায় 45 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। সাধারণ জেলা কোটায় যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: মানিকগঞ্জ, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, নেত্রকোনা, শেরপুর, ফেনী, নাটোর, রংপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও, নড়াইল, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর ব্যতীত সকল জেলা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। আমাদের 2 নম্বরে যে পদটি রয়েছে, অফিস সহায়ক গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা স্কেল। বয়স 18 থেকে 30 বৎসর। পদ সংখ্যা 31টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এখানে শর্তাবলীতে রয়েছে, ফরিদপুর, গোপালগঞ্জ, জামালপুর, খাগড়াছড়ি, রাঙামাটি, জয়পুরহাট, পাবনা, গাইবান্ধা, পঞ্চগড়, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল, ভোলা ব্যতীত সকল জেলা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এরপর তোষাখানা ইউনিট, তোষাখানা জাদুঘরে পদের নাম ও বেতন স্কেল, মডেলার গ্রেড 16, 9,300 থেকে 22,490, বয়স 30 বৎসর, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চারুকলা বিষয়ে স্নাতক ডিগ্রি, মডেল ও ডিওরোমা তৈরিতে বাস্তব অভিজ্ঞতা। এরপর স্টোর কিপার গ্রেড 16, 9,300 থেকে 22,490, বয়স 30, পদ 1টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা, বয়স 30 বৎসর, পদ সংখ্যা 2টি। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এরপর গ্যালারি অ্যাটেন্ডেন্ট গ্রেড 16, বয়স 30 বৎসর, পদ সংখ্যা 6টি, কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এরপর ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গ্রেড 16, 9,300 থেকে 22,490, এখানে বয়স চাওয়া হয়েছে 30 বৎসর, পদ সংখ্যা 1টি, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এরপর ইলেকট্রিশিয়ান গ্রেড 16, 9,300 থেকে 22,490, বয়স 30, পদ সংখ্যা 1টি, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এরপর রিসিপশনিস্ট গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, বয়স 30 বৎসর, পদ সংখ্যা 1টি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এরপর প্রকাশনা সহকারী গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, বয়স 30 বৎসর, পদ সংখ্যা 1টি, এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। এরপর নিরাপত্তা প্রহরী গ্রেড 20, 8,250 থেকে 20,010, বয়স 30 বৎসর, পদ সংখ্যা 3টি, এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এরপর অফিস সহায়ক গ্রেড 20, 8,250 থেকে 20,010, বয়স 30 বৎসর, পদ সংখ্যা 4টি, কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এরপর পরিচ্ছন্নতা কর্মী, বয়স 30 বৎসর, পদ সংখ্যা 2টি, কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এটা ছিল আমাদের মূলত সার্কুলার, আপনারা আশা করি সকলে বুঝতে পেরেছেন।
এছাড়া যদি কোথাও কোনো বিষয়ে কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। এবং আমি আবারও বলে দিচ্ছি যে অ্যাড্রেসটা আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন। এ ধরনের সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।